নমস্কার, আজকে সুবিচারটি আমরা পেয়েছি হিউস্টন নিবাসিনী শ্রীমতী মমতা মুখোপাধ্যায়ের বল থেকে। মমতা মুখোপাধ্যায় লিখছেন, ছেলের স্কুলে গিয়ে দেখা গেল যে একটি অদ্ভুত বেঞ্চ তার স্কুলের মাঠেতে রয়েছে। লাল তার বেঞ্চটা আর সবুজ তার পায়া। ছেলেকে বললুম, চলো কি ওখানে বসি? ছেলে বলল, না না, ও বেঞ্চটা হলো মন খারাপের বেঞ্চ। এই স্কুলে যাদের খুব মন খারাপ করে, যাদের আর কেউ সঙ্গে কথা বলার নেই, তারা গিয়ে ওই বেঞ্চটায় বসে। আর এই বেঞ্চটায় বসা মাত্র সারা স্কুলের মানুষজন ছুটে যায় তার মন ভালো করতে। আমি যেদিন প্রথম এসেছিলাম আমারও খুব মন খারাপ হয়েছিল, আমিও গিয়ে ওখানে গিয়ে বসলাম। সবাই ছুটে এলো এবং আমার মন ভালো করে দিল, আমাকে সঙ্গে নিয়ে খেললো। আর এখন যারা কেউ বসে তাদেরকেও আমি ছুটে যাই বা আমরা ছুটে যাই তার মন ভালো করার জন্য। আসলে আমাদের মনের ভেতরে এরকম একটা বেঞ্চ তৈরি করি যাতে দুঃখী ব্যথিত মানুষরা এসে নির্দ্বিধায় সেই বেঞ্চটায় বসতে পারে, আর আমরা আমাদের সমস্ত দিয়ে তাদের সেই মন খারাপকে ভালোতে রূপান্তরিত করি। নমস্কার।